অফিসার মারতেছে এই যে মোবাইল মাস ঋণ দিবেন না স্যার, আবার না তো ঝামেলা রে। মোবাইল মাস দুই তিনটে একবারে, ওরে ঠেলা, ওরে বাবা। দেখেন কি অবস্থা, জাল ফেলানোর সাথে সাথে মাছ লাফালাফি শুরু করে দিছে। এরকম মাছ কি কখনো দেখছেন? আজকে আমরা এই খালের মাছ ধরা দেখাবো। মাছের কথা আর বলতে হবে না, জাল ফেলানো হয়েছে, দেখবেন শুধু টানে টানে মাছ উঠবে। আপনি যদি এই চ্যানেলের নতুন ভিউয়ার্স হয়ে থাকেন, অবশ্যই ফিশিং বিডি 10 চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করুন। আর বক্কর সক্কর কথা তো অনেক বললাম, তাই না? চলেন এখন আমরা মূল ভিডিওতে যাই। বিলটা 70,000 টাকা কিনছি, জাল ফেলাইছি সকাল বেলা, এক খান মাছও পাবেন দিনা দিনা, খুব কষ্ট করতেছি ভাই। আর এই যে মাছ, দেখুন কোন মুড়ি বেশি মাছ সারা জাল ছেড়ে দে, শুন যা মারতেছে ঋণ দিবেন না স্যার, আবার না তো ঝামেলা রে। কত একটা মাছ আইছে আশা ব্যাংকের ম্যানেজারের কারণে আইছে। এলে এল সাইজের মাল ভাই বাদেন, আমি শর্ট নেই। এরম সাইজের পাখান মাছ হলে ভাই বাস পানি, বুঝছেন? এরম মাছ না পারলে আপনাকে ঋণ বন্ধ করে দেবো না। হ্যাঁ ভাই, এই সাইজের মাছ পারলে তো আমরা একটা আশা আছে বাসব। ঠিক আছে ভাই, মাছটা একটু ভালো করে ভিডিও করেন, তাতে রেটে দেখা যায়। আর মানুষ যাতে আমাকে এই মাকিলটা না কিনে ভাই, খুব কষ্ট লাগে এই মাকিলটা হেসতে ভাই, জন্নার গাড়া ভাই, মেলা কষ্ট গাড়া ঘুরি, এই মানুষজন এসে জ্বালা তাপ করে অতি অসাধারণ ভাই। কয়টা বাজে সেটা একবারে ওই দিক খাইনি ভাই, আপনি যান। খুব জঙ্গল ভাই, খুব কষ্ট করতেছি। সেই কষ্ট না? হ্যাঁ, ফাইটিয়ে দেখতেছি। জঙ্গল ভাই, খালি জঙ্গল দেখতেছেন না? খালি জঙ্গল। দাদা খাইছে লো, খাটি গুড়ি মাছ খাইছে আর পাওয়ার বাড়ছে।
আমাদের মাছ ধরা দেখে একেবারে গ্রামের মানুষ হতভম্ব হয়ে গেছে। এদের মুখে তো দেখি কোনো কথাই নাই। আজকের মাছ ধরা ভিডিওটা আপনাদের কেমন লাগলো জানাতে পারেন কমেন্টের মাধ্যমে। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে।